এই দেশে বড় বড় বক্তা আছে, একটা বক্তার নাম বলে দেই, নুরুল ইসলাম অলিপুরি সিলেটের আছেন একজন। এই বক্তা ভৈরবে আসরের পরে যে বয়ান করলো আমার ছাত্র মুফতি ইমরান, ওর বাড়ির পাশে বিশাল সম্মেলন করেছে আমার বিরুদ্ধে। আমি বলেছি বান্দা আল্লাহর সঙ্গে মিশে যেতে পারে না, যারা এই বিশ্বাস করে বান্দা আল্লাহ বলিয়া আল্লাহর সঙ্গে মিশে চায় তারা পরিষ্কার বুঝলে, তারা বুঝলে এদের সন্দেহ নাই, এদের পিছনে নামাজ করা যাবে না, এদের বেহে বিয়ে করা যাবে না, এদেরকে মুসলিমদের খবর করে দমন করা যাবে না। এই অলিপুরি আমার বিরুদ্ধে বয়ান করতে গিয়ে দলিল পেশ করেছিল মস্তমী শরীফে আছে। আমি ওইখানে আমার প্রমাণ করেছি, আমি বলেছিলাম ওই মিয়া মস্তবি শরীফ না হাদিসে বই, মস্তবি একটা কবিতা বই, কিসে বই? কবিতা বই, ফার্সি কবিতা বই। এই রুমির লেখা একটা মস্তবি কবিতা বইটাকে এই লোকগুলো আল্লাহ প্রহি আল্লাহ কোরআন রসুলের হাদিসের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। দেখিলা এই শব্দে যত বলি সবগুলো ওই মস্তবি রুমির থেকে এসেছে। ভাইয়েরা আমার لمسات الجمال جاءت كقلب واحد فاض من هناه سرورا أي يوم كيوم سعدك فينا يجعل الدمع في العمر